মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ 10 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল রাজশাহী বিভাগ। সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সহ বিভাগের অন্যান্য জেলা থেকেও ছেড়ে যায়নি কোনো বাস, এমনকি দূরপাল্লার কোনো বাসও প্রবেশ করেনি। এতে বেশিরভাগ যাত্রীর কাউন্টারে এসে ফিরে গেছেন। বেশি ভাড়া দিয়ে তিন চাকার যানবাহনে করে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ 30 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি তারা। এতে বাধ্য হয়েই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। গাড়ি না থাকার কারণে আমাদের যাওয়ার মানে যোগাযোগ ব্যবস্থা নাই। এখন ছোটোখাটো যেগুলো গাড়ি আছে এগুলো মানে গাড়ির মাধ্যম দ্বারা এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে আমাদের অনেক টাকা পয়সা ব্যয় হচ্ছে। গাড়ি বন্ধ, এখন তো আমি ঢাকা যেতে পারতেছি না, আমি তো মর বিপদে পড়ে আছি। আমার জরুরি কাজে পাবনা যেতে হবে, কিন্তু গাড়ি পাচ্ছি না। 100 ভাড়া 150 দিয়ে যাচ্ছে মানুষ, তা আবার ভোগান্তি শেষ নাই। তো সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, সরকার যাতে থ্রি হুইলার সিএনজি মাইন্দ্রা অবৈধ যান যাতে রাস্তায় না চলে, সেই ক্ষেত্রে প্রশাসনকে যাতে জোর দেয়। এই ধর্মঘট যখন আমার মালিক সমিতি ডেকেছে, ধর্মঘট মালিক সমিতি যেদিন উড্র করবে সেদিনকে আমরা গাড়ি চালাতে ইচ্ছুক, তাছাড়া আমরা গাড়ি চালাতে ইচ্ছুক না। এই মুহূর্তে রাজশাহীর শিরোয়েল বাস টার্মিনালে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাবলিন। সরাসরি শুরুতেই যাচ্ছি রানার কাছে। সকাল থেকেই বাস চলাচল বন্ধ এবং রাজশাহী থেকে আন্তঃজেলা যেসব বাস চলাচল করে কিংবা যে বাসগুলো দূরপাল্লার যেগুলো ঢাকা সহ চট্টগ্রামে চলাচল করে সব বাসগুলোই বন্ধ রয়েছে। এবং আমরা যেটি দেখেছি গতকাল রাতে যে বাসগুলো বাইরে গিয়েছিল সেই বাসগুলোও কিন্তু টার্মিনালে ফেরত এসেছে। এবং সব ধরনের বাস চলাচল যেহেতু বন্ধ রয়েছে সেহেতু বড় ধরনের ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে যেহেতু বাসগুলো রাজশাহী থেকে ছেড়ে যায়নি, অন্যান্য জায়গা থেকেও কিন্তু বাসগুলো এখানে আসেনি, ফলে কোনো ধরনের যাত্রী পরিবহন সকাল থেকে হচ্ছে না। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটি দেখেছি যে যেসব টার্মিনালগুলো যেসব বাস স্ট্যান্ডগুলো থেকে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যান, সেই সব টার্মিনাল এবং সেসব বাস স্ট্যান্ডগুলোতে তিন চাকার যে বাহনগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে যাত্রী নিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে 10টি দাবিতে এই বাস পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, তার অন্যতম দাবি হচ্ছে যেসব থ্রি হুইলার অর্থাৎ অবৈধ তিন চাকার যানগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে এবং এ নিয়ে উচ্চ আদালতের একটি আদেশ রয়েছে, সেই আদেশটি মান্য করতে হবে, সেটি সবচেয়ে বড় দাবি পরিবহন মালিক শ্রমিকদের। তবে আমরা যেটি দেখেছি যে এই ধর্মঘটের দিন কিন্তু তিন চাকার যে যানগুলো রয়েছে সেগুলোরই আধিপত্য এবং দূর দূরান্ত থেকে শুরু করে শহরের কাছাকাছি যে গন্তব্য সেটিও কিন্তু এই তিন চাকার যানে করেই যাচ্ছেন যাত্রীরা। তারা যেটি বলছেন যে তারা বাধ্য হয়েই এই তিন চাকার যানে যাচ্ছেন এবং যেহেতু আজকে বাস চলাচল বন্ধ রয়েছে সেই সুযোগটি নিচ্ছেন তার চালকরা, তারা বেশি ভাড়া দিয়েই আসলে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন এটি আগে থেকেই ঘোষিত একটি কর্মসূচি, তারপরেও তারা তাদের প্রয়োজনে নিত্য দিনের যে তাদের কাজ সেই কাজের কারণেই তারা বের হয়েছেন এবং বের হওয়ার পরে তারা দূর দূরান্তের যে গন্তব্য সেখানে যেতে পারছেন না, কিন্তু আশেপাশের জেলা সহ শহরের যেসব গন্তব্যগুলো রয়েছে সেখানে তারা এই তিন চাকার যানগুলোতে যাচ্ছেন। এবং এই তিন চাকার যানের এক ধরনের সংকট যেরকম রয়েছে তেমনি বাড়তি ভাড়া যাত্রীদের গুনতে হচ্ছে। আমরা এ নিয়ে কথা বলেছিলাম পরিবহন সংশ্লিষ্টদের সাথে, তারা যেটি বলছেন যে তাদের যে 10টি দাবি সেই 10টি দাবি নিয়ে তারা গত 26 নভেম্বর প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলেন, তাদের দাবি না মানা হলে তারা ধর্মঘট করবেন, সে কারণেই মূলত আজকে সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথেও, প্রশাসন বলছেন যে তাদের যে 10টি দাবি রয়েছে তার মধ্যে কয়েকটি দাবি যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবিগুলো তারা দ্রুতই যাতে মেনে নিতে পারেন এবং তা এই সমস্যাগুলো যাতে নিরসন করতে পারেন সে ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তারা নিজেরাও বলছেন যে অবৈধ যে থ্রি হুইলার রয়েছে সেগুলো অবৈধ, কিন্তু সেগুলো আসলে বন্ধ করা সময় সাপেক্ষ ব্যাপার। এখানকার প্রশাসন বলছেন যে তারা আলোচনা করেই এই যাত্রীদের ভোগান্তি যাতে দ্রুত নিরসন হয় সেই ব্যাপারটি তারা দেখবেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি বগুড়ায়, সেখানে সহকর্মী জ্যাবলিন অপেক্ষা করছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন।
রানা যেমনটি বলছিলেন আসলে রাজশাহীর সঙ্গে বগুড়ার চিত্র কিন্তু প্রায় কাছাকাছি। আপনি জানেন যে রাজশাহীর যে 8টি জেলা রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু আজকে সকাল 6টা থেকে এই ধর্মঘট পরিবহন চলছে। তবে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যে কথাগুলো গতকালকে আমরা আসলে যে 10 দফা দাবির কথা জেনেছি এবং তারা কিন্তু বলেছিলেন যে মূলত পরিবহন ধর্মঘট দু ক্ষেত্রে, অর্থাৎ যাত্রীবাহী যে গণপরিবহনগুলো আছে সেগুলো যেমন বন্ধ থাকবে, একই সঙ্গে পণ্য পরিবহনটাও কিন্তু তারা বন্ধের কথা বলেছেন। তবে আমরা সকাল থেকে যেটি দেখেছি এখনও পর্যন্ত মহাসড়কে বাস যেগুলো ঢাকা থেকে গতকাল রাতে ছেড়ে এসেছে সেগুলো বগুড়াতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু বগুড়া থেকে কোনো জেলায় কোনো বাস যায়নি এবং আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ট্রাক যেগুলো আছে সেই পণ্য পরিবহন কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে পণ্য পরিবহনে ট্রাকে করেও অনেকে আসলে নিরুপায় হয়ে অনেকেই কিন্তু লোকজন চলাচল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন স্ক্রিনে যে যারা এখানে আসলে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই এই কোথাও না কোথাও বগুড়া থেকে অন্যান্য জেলায় তারা যাবার জন্য এখানে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল তার মাথা সেখানে এসেছেন, কিন্তু এখানে এসে তারা একটা একটা বিপাকে পড়ে গেছেন আসলে, কেননা রাস্তায় কোনো ধরনের কোনো গণপরিবহন তারা আসলে পাচ্ছেন না। আর মূলত যেই প্রধান যে দাবি থ্রি হুইলার অটোরিকশা সিএনজির সেটিকে মহাসড়কে চলাচল করতে না দেওয়া, আপনি দেখবেন দিব্যি কিন্তু সেই থ্রি হুইলার মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে আজকে এই ধর্মঘটে। অর্থাৎ যেই কারণটির জন্য মূলত যে 10 দফার প্রধান যে দাবি সেই দাবির প্রথম দাবিটি যেটি বলা হয়েছে যে থ্রি হুইলারকে মহাসড়কে চলতে দেয়া যাবে না, তো সেইটি কিন্তু ঠিকই চলছে কিন্তু গণপরিবহনগুলো না চলার কারণে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এবং আপনি জানেন যে বগুড়া কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, রাজশাহী বিভাগ ছাড়াও এই রংপুর বিভাগে প্রবেশ করতে হলে কিন্তু রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলার যে কোনো জেলাতে, অর্থাৎ ঠাকুরগাঁও থেকে শুরু করে নীলফামারি, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, এই প্রত্যেকটি জেলাতে যেতে হলে কিন্তু আসলে বগুড়ার সড়ক যে চার মাথা এই সড়কটি কিন্তু অতিক্রম করে যেতে হয়। সেই জায়গায় কিন্তু আমরা আসলে দেখছি বগুড়াতে রাস্তাটি মহাসড়কে পরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু রংপুর যে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু আলটিমেটলি এখানে ভোগান্তির শিকার হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে ঢাকা থেকে একটি বাস কিন্তু নওগাঁর উদ্দেশ্যে যেই বাসটি কিন্তু এইমাত্র এসে চার মাথায় পৌঁছালো, তো বগুড়া থেকে এখনও পর্যন্ত যেই বাস চলাচল সেটি কিন্তু স্বাভাবিক, মানে একেবারে ধর্মঘটের যেই চিত্রটি আমরা লক্ষ্য করছিলাম সেটি হয়েছে। এবং পরিবহনের শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এটি মালিক সমিতির সিদ্ধান্ত, তাদেরকে বলা হয়েছে যে কোনোভাবেই যেন কোনো বাস কোনোখানে তারা না নিয়ে যায়। তারা কিন্তু সেটাই বলছেন যে তারা যেহেতু মালিকের চাকরি করেন সেই জায়গা থেকে তাদের এখতিয়ার নেই মালিকের হুকুম অমান্য করে আসলে বাস চলাচল করানোর। তারা বলছেন যে যেটি হোক আসলে সরকারের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে দ্রুত সুরাহা হয়ে গাড়ির চলাচল স্বাভাবিক হলে তাদের আসলে যে আর্থিক সংকট সেটিও আসলে দূর হবে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বগুড়ায় এবং এর আগে রাজশাহীতে।